নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 14 অক্টোবর 2023 শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ, 101 বছর পর বিরল সংযোগ সৃষ্টি হয়েছে শনিবার এবং পিতৃপক্ষে মহালয়া তিথিতে এই সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এই সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশিগুলো কোটিপতি হতে চলেছে সে বিষয়ের উপর কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে জানাবো বছরের এই শেষ সূর্যগ্রহণে কোন তিনটি রাশির ভয়ানক বিপদ আসতে চলেছে, আগাম সতর্কবাণী। অবশ্যই ভিডিওটি মোটেও কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, 14 অক্টোবর 2023 শনিবার এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে। এই গ্রহণ আপনার উপছায়া সূর্যগ্রহণ। এই উপছায়া সূর্যগ্রহণের জন্য এই গ্রহণে কোনো সুতকাল নেই। এই গ্রহণ শুরু হচ্ছে কখন, কটা থেকে কটা পর্যন্ত গ্রহণ থাকবে, অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা খুব রয়েছে যে কৌশিকদা, এই গ্রহণটা কটা থেকে কটা অবধি চলবে, কি করব, কি করা উচিত, কি করা উচিত না, একটু আপনি যদি আলোচনা করেন খুব ভালো হয়। দেখুন, 14 অক্টোবর 2023 শনিবার রাত্রি 8:24 থেকে শুরু হচ্ছে এই গ্রহণ, রাত্রি 2:25 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে। অর্থাৎ 8:24 টু 2:25 পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণে আপনার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ আমি আলোচনা করব। এর আগের পার্টটাতে আমি জানিয়েছি কোন কোন রাশির ক্ষেত্রে শুভ। দেখুন, গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই স্নান করবেন। অর্থাৎ গ্রহণ যখন শুরু হচ্ছে, গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করবেন এবং কিছু তুলসী পাতা অবশ্যই রাখবেন। সেটা আপনারা খাবারে, জলে অবশ্যই আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনারা এই সময় মোটেও ঘুমাবেন না। আপনারা নাভিতে অবশ্যই তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন এবং ঘরের জানলা, দরজা, পর্দা অবশ্যই দিয়ে রাখবেন। এই সময় ঘর থেকে কিন্তু বেরাবেন না। এবং এর পাশাপাশি গ্রহণ চলাকালীন আপনারা বাড়িতে আগুন জ্বালাবেন না, কোনো রান্না করছেন এটা কিন্তু করবেন না। এবং গ্রহণ চলাকালীন কোনো কাঁচি, বঠি, কোনো ধারালো বস্তু ব্যবহার কিন্তু করবেন না। এবং গ্রহণ চলার সময় আপনারা ঠাকুরঘরকে আপনারা দরজা লাগিয়ে রাখুন, যাদের সিংহাসন আছে সে ঠাকুরের সিংহাসনটা আপনারা কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবং এর পাশাপাশি গ্রহণ চলার সময় আপনারা বিশেষ করে, মানে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, অবশ্যই আপনারা যতটা পারতপক্ষে না খাওয়া যায় সেটাই দেখবেন। জল খেতে গেলে অবশ্যই আপনারা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন। এবং এর পাশাপাশি আবারও বলি, আপনারা কিন্তু এ সময় ঘুমাবেন না। অর্থাৎ 8:24 টু 2:25 এই গ্রহণ কিন্তু স্থায়িত্ব থাকছে। দেখুন, গ্রহণের যে ফলে যেমন শুভ হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভও কিন্তু দিবে। কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ আসতে চলে, ভয়ঙ্কর বিপদ, এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি নয়। অর্থাৎ আপনারা অ্যালার্ট থাকুন, তাতে কোনো বিপদ কিন্তু আসবে না। এবার বলি, গ্রহণ চলাকালীন আপনারা কী করবেন। গ্রহণ চলাকালীন আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, ওম নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা খুবই ভালো, ওম নমঃ শিবায় আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।
আপনারা সূর্য মন্ত্র আপনারা জপ করুন। বিশেষভাবে এই গ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো রয়েছে কি না, সেখান থেকে নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ এই ক্রিয়াগুলো করুন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা স্নান করুন এবং স্নান করার পর আপনারা দান করুন। এই দান করলে তিনগুণ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যেদিন গ্রহণ শেষ হচ্ছে 2:25 রাত্রি, তারপর দিন সকালে উঠে ভোরে উঠে আগে স্নান করুন, ঘরে আগে গঙ্গা জল আপনারা ছিটান, তারপর আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে কিছু দান করুন। তাতে কিন্তু আপনারা বিশেষভাবে এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। এবার আসছি কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ বিশেষভাবে সমস্যা নিয়ে আসতে পারে। দেখুন, এর আগে আমি 5টি রাশির কথা আপনাদেরকে বলেছি, এই 5 রাশির ক্ষেত্রে শুভ। দেখুন, এই যে গ্রহণ বলুন, গ্রহের আপনার রাশি ট্রানজিট বলুন, প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু শুভ করতে পারে না, আবার প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ করতে পারে না। কিছু রাশির ক্ষেত্রে শুভ বার্তা বহন করে নিয়ে আসে, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে অশুভ বার্তা বহন করে নিয়ে আসে। কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ হতে চলেছে আমি বিস্তারিত জানাবো এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে তাও কিন্তু আপনাদেরকে এই সময় আমি জানাতে চলেছি। দেখুন, এই গ্রহণটি হচ্ছে আপনার কন্যা রাশিতে, কন্যা রাশিতে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে। এই গ্রহণের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে নেগেটিভ এফেক্ট আসতে পারে একে একে আমি জানাবো। 3টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, বিশেষভাবে ভয়ানক এই গ্রহণের আগামী 15 দিন আপনাদের কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির অষ্টম গৃহে এই গ্রহণ হচ্ছে, আপনাদের সপ্তম পতিকে গ্রহণে যাচ্ছে। প্রথম কথা, যারা পার্টনারশিপ বিজনেস করছেন এখান থেকে আপনারা অবশ্যই নজর রাখুন, আপনাদের ডেলি ইনকামের জায়গাটা কিছুটা হলেও আপনাদের বাধা আসবে। আপনাদের এই সিংহ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার যেহেতু সপ্তম পতি রবি দ্বাদশগত, আপনার লাইফ পার্টনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। ব্যবসার জায়গাতে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, অতিরিক্ত বিশ্বাস করবেন না। ডেলি ইনকামের জায়গাতে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু আপনাদের হতে কিন্তু পারে। সাবধান থাকুন কুম্ভ রাশি। কুম্ভ রাশি গ্রহণের ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়েও আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই গ্রহণ মোটেও কিন্তু শুভবার্তা বহন করে নিয়ে আসছে না। 2 নম্বর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির এই গ্রহণের ফলে কিন্তু আপনাদের সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা রয়েছে। নিজের স্বাস্থ্য, নিজের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের সমস্যা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে। এই সময় আপনাদের পারিবারিক শত্রুতা আপনাদের হতে পারে। এর পাশাপাশি আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ আপনাদের এই সময় বাড়বে। আগামী 15 দিন গ্রহণের পরে আগামী 15 দিন মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আবারও বলছি ঋণের জায়গা হতে কিন্তু পারে। সন্তানের এডুকেশন অথবা সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও আপনারা কিন্তু টেনশনে কিন্তু থাকতে পারেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির এই গ্রহণ কিন্তু মোটেও কিন্তু আপনাদের শুভ নয়। আপনাদের ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা আপনাদের দিবে, আপনাদের সফলতা ক্ষেত্রে বাধা আপনাদের দিবে এবং আপনাদের এই সময় মানসিক চাপ আপনাদের সৃষ্টি করবে, শত্রুর জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক কলহ, পারিবারিক আপনার কোনো মত পার্থক্য আপনাদের তৈরি হতে পারে। আপনাদের কোনো জায়গাতে ঋণ হয়ে যাওয়া বা কোনো ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
ছোটোখাটো চোট আঘাত লাগা, কারণ যারা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণের জায়গাটা আমি কিন্তু কিছুটা হলো বাধা কিন্তু দেখছি, কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই গ্রহণের ফলে আপনাদের মানসিক চাপ আপনাদের এই সময় বৃদ্ধি করবে। এই গ্রহণের ফলে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো চাপ রয়েছে। এরপর যে রাশি কিছুটা হলেও সমস্যা আসতে পারে, যেমন এই তিনটি রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটেও কিন্তু শুভ ফল দিবে না। শেষ রাশি কন্যা রাশি, কন্যা রাশির মানসিক চাপ আপনাদের বাড়বে, খরচ আপনাদের বৃদ্ধি করবে এই সময় কন্যা রাশির ক্ষেত্রে, এবং কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোনো জায়গাতে টাকা লগ্নি করে টাকা আটকে যাওয়া বা সেখানে টাকা ফেসে যাওয়া বা ক্ষতির শিকার আপনারা কিন্তু হতে পারেন, এবং মান সম্মানের জায়গা নিয়েও কিন্তু আপনাদের চাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই তিনটি রাশি এবং একটি রাশির আমি কথা বললাম, এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণের ফলে কিন্তু বিশেষভাবে চাপ আসতে চলেছে। দেখুন, 14 অক্টোবর 2023 শনিবার এই গ্রহণ শুরু হচ্ছে, এবং কন্যা রাশিতে 8:24 থেকে আপনার 2:25 পর্যন্ত। এই গ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো পড়তে চলেছে আমি আবার আপনাদেরকে জানালাম। তবে একটি কথা আমি বলবো, আপনারা অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম এটা করুন, এবং গ্রহণের জন্য বর্তমানে প্রতিকার প্রতিবিধানের জায়গা কিন্তু চলছে, যারা প্রতিকার করাতে ইচ্ছুক রয়েছেন তাতে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কিন্তু যে উপায়গুলো বললাম সেই উপায়গুলো যদি আপনারা মেনে চলেন নিশ্চিতরূপে আপনাদের বাধাগুলো কিন্তু দূর হবে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলো করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।